উত্তর চব্বিশ পরগনায় সিনেমা হলের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে মালিক পঙ্কজ মালিকসহ মোট ১৪ জন মহিলা ও পুরুষ গ্রেপ্তার করল পুলিশ। পঙ্কজের বাড়ি গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। রবিবার তাঁদের বনগা বনশ্রী সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশ। আজ সোমবার তাঁদের বনগা মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসছিল বনগা বনশ্রী হলে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। বনগা, গাইঘাটা, চাকদা, গোপালনগর, বাগদা সহ বিভিন্ন এলাকা থেকে মহিলারা এসে হাজির থাকত হলের সামনে। সেখান থেকে রফা শেষে পছন্দ মতো সঙ্গীকে নিয়ে সিনেমা হলে ঢুকত। হলে এদের জন্য নির্দিষ্ট কিছু ঘর রয়েছে বলেও জানা গিয়েছে, যে ঘরগুলির টিকিট চড়া দামে বিক্রি করত হল মালিক।